পেঁয়াজ উৎপাদনের অন্যতম জেলা মানিকগঞ্জ এখানকার ঘিওর শিবালয় ও হরিরামপুর উপজেলায় জমিতে জমিতে ভোর থেকে চলে পেঁয়াজ ঘরে তোলার উৎসব এই মুহূর্তে ঘিওর উপজেলার মৌহালি গ্রামে আছেন এম ইউসুফ আলী সরাসরি চলে যাচ্ছে তার কাছে ইউসুফ রাবিট মানিকগঞ্জের আসলে চারটি উপজেলা রয়েছে যেটা শিবালয়টা হরিরামপুর এবং সিঙ্গার এবং ঘিওর এই চারটি উপজেলায় কিন্তু আসলে পেঁয়াজ উৎপাদনের জন্য সবচাইতে বিখ্যাত এবং সবচাইতে ভালো পেঁয়াজ উৎপাদিত হয় সেক্ষেত্রে কিন্তু এটা আসলে এটা এই বিগত সময়ে এটা কৃষক অনেকটা লচের সম্মুখীন হয়েছে এটা আসলে তাদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে বলেছে যে যখনটা আসলে এটা ভরা মৌসুম তখনই কিন্তু ভারত থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে দেশের বাইরে থেকে পেয়েস আমদানি করা হতো সেই ক্ষেত্রে কিন্তু এবার তারাটা আসলে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন অনুসারেই কিন্তু এটা এই পেঁয়াজ তারা ছিল এবং সেই একটা আবারটা সেটা তুলতে শুরু করেছে এখন কিন্তু মানিকগঞ্জের চার উপজেলাতে এটা প্রত্যেকটা জমিতে জমিতে আসলে এই পেঁয়াজ তোলার একটা উৎসব চলছে শুধুটা আসলে পুরুষ এটা বাড়ির যারা আসলে কৃষকদের নারী এবং কৃষকদের যে ছেলে পেলে তারাও কিন্তু আসলে তাদের সাথে যোগ দিয়েছে এই ভরা মৌসুমে পেঁয়াজ তোলার জন্য কারণ হচ্ছে আমি জানতে চেয়েছিলাম যে এখনটা বৃষ্টিপাতল নেই যদি বৃষ্টি বাদল হয় তাহলে কিন্তু এই পেঁয়াজ নষ্ট হয়ে যাবে আর নষ্ট হওয়ার আশঙ্কাই কিন্তু তারা আসলে খুব তারা হুরা করেই তারা আসলে জমি থেকে পেঁয়াজ তুলছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন যে বাজারে দরটি রয়েছে দর হয়েছে একটা প্রতি কেজিটা আসলে পাইকারি দর রয়েছে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে এটাও তো একটা তাদের সীমানার অর্থাৎ একটা একটা ভালো অবস্থানেই তারা রয়েছে যদি এই সময়টা তারা আশঙ্কা করছে যদি পেঁয়াজ আসলে বিদেশ থেকে আনা হয় তাহলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়ে এবং কিছুটা পড়বে সেই ক্ষেত্রে এই মানিকগঞ্জের যে অবস্থার সৃষ্টি হয়েছে চারটি উপজেলাতে আসলে পাঁচ হাজার ছয় আষ্টশোটা চুয়ান্ন হেক্টর জমিতে আসলে পেঁয়াজ বোনা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কম কমপক্ষে দুই লক্ষ লক্ষমাত্রা ছিল দুই লক্ষ পঁচাত্তর হাজার আষ্টশোটা বাউন্ন আসলে ম্যাট্রিক টন সেই ক্ষেত্রে কিন্তু প্রায় তিন লক্ষ ম্যাট্রিক টন পেঁয়াজ অলরেডি Uh... উৎপাদন হয়েছে এটা কৃষকরা যে একটা মাপটি বলছেন সেইভাবে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে আসলে যদি তাদেরকে কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে কি অবস্থা এবছর তারা বলছে আসলে ভাম্পার ফলন হয়েছে আর ভাম্পার ফলন হওয়ার পরেও যদি বিদেশ থেকে এটা আমদানি করে সরকার তাহলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয় বলে তারা আমাকে জানিয়েছে তবে এই যে অঞ্চলে এই যে মানিকগঞ্জের যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলের যে বড় সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে এখানে কোনো হিমাগার নেই এখন যে ভরা মৌসুম এই পেঁয়াজটা কিন্তু তারা ঘরে সংরক্ষণ করতে পারে মাত্র তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাস ঘরে সংরক্ষণ করা করার পরে নষ্ট হওয়ার আশঙ্কায় তারা বিক্রি করে দেয় আর বিক্রি করার পরে কিন্তু আসলে বাজারের দামও বৃদ্ধি পায় সরকারও কিছু আসলে বিদেশ থেকে পিএস আনে অর্থাৎ বাংলাদেশের মোট আটাশ থেকে বা পঁচিশ ছাব্বিশ বা আটাশ থেকে তিরিশ লক্ষ ম্যাট্রিক টন পেঁয়াজের একটা চাহিদা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা দেশে বিশ থেকে বাইশ বা পঁচিশ ম্যাট্রিক টন লাখ ম্যাট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় এই যে পাঁচ চার ম্যাট্রিক টনটা ঘাটতি থাকে এটাকে নিয়ে এটা আসলে তারা সংখ্যার মধ্যে থাকে তবে হিমাগারের তাকে দাবি রয়েছে এই ছিল আমার কাছে মানিকগঞ্জের এক ঘিউর উপজেলার মৌহালি গ্রামের পেঁয়াজের ক্ষেত থেকে সর্বশেষ অবস্থা রাবি মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী